জোর করে ক্ষমতায় থাকার জন্য দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। তবে এইভাবে ইনশাল্লাহ দিন যাবে না। বাংলাদেশের লড়াকু মানুষ একদিন নিশ্চয়ই তাদেরকে প্রতিরোধ করবে, এই দেশে আবার গণতন্ত্র ফিরে আসবে। পাক বাহিনীর বর্বর ক্র্যাকডাউনের পর আমরা যারা সোলজার ছিলাম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে আমরা যদি 5টা ক্যান্টনমেন্টে বিদ্রোহ না করতাম, কোনো মুক্তিযুদ্ধ হতো না, দেশও স্বাধীন হতো না, আজও পাকিস্তান থাকতো। যেটি হতো, আন্তর্জাতিক চাপে বা রাজনৈতিক নেতারা গোল টেবিলে বসে শেখ মুজিবুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়ে দিতেন, পাকিস্তানের জাতীয় সংসদ, পাকিস্তান চলতো। আমরা বেচারারা যারা বিদ্রোহ করেছি, আমাদেরকে সারা জীবনের মধ্যে পাইলে ফাঁসি আর পালিয়ে পালিয়ে বাঁচতে হতো। অথচ এখন তারা দেখেন স্বাধীনতা যুদ্ধে কত ইতিহাস, কত পিছন থেকে শুরু করেছে। জিয়াউর রহমান কেন মুক্তিযোদ্ধা, তার মৃত্যুর পর দেখা গেল 6 বছর রাষ্ট্র শাসন করার পর ব্যাংকে একটা টাকা নাই, বাড়ি নাই ঢাকা শহরে, জমি নাই, কিছুই নেই। এরাই তো হলো মুক্তিযোদ্ধা, দেশের জন্য জীবন উৎসর্গ করে গেছে। আর যারা এসে বিহারিদের বাড়ি, এর বাড়ি, ওর বাড়ি দখল করে ফুলে ফুপে বিরাট কিছু আঙ্গুল ফুলে কলা গাছ, এরা সীমান্ত অতিক্রম করলে মুক্তিযুদ্ধ হতে পারে নাই। আমি গতকালকেই আমাদের দলীয় সভায় বলেছি, কালকে বা পরশু, যে মুক্তিযুদ্ধ ছিল সাধারণ মানুষের যুদ্ধ। আমি 800 লোকের কমান্ডার ছিলাম, এর মধ্যে 500 হলো ছাত্র, আমার ইস্ট বেঙ্গল রেজিমেন্টের 200-500 ছাত্র আর 100 বিভিন্ন পেশার কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ। আওয়ামী লীগ চেয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে, পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় যেতে, কোনো দোষ নাই, জনগণ তাদেরকে ভোট দিয়েছে। কিন্তু মুক্তিযুদ্ধের কৃতিত্ব দিতে হবে সাধারণ মানুষদেরকে, এবং এর নেতৃত্ব দিয়েছে সৈনিকেরা, বিভিন্ন ক্যান্টনমেন্টে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআর এর সৈনিকেরা, তারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। একটা ভালো স্টেজ সাজিয়ে দিলে বক্তব্য দেওয়া খুবই সোজা। আমাদের দেশের রাজনীতিবিদরা যে কথা বলে তার নানা রকম অর্থ হতে পারে। এই দেশের স্বাধীনতার পিছনে ছাত্র সমাজের বিশাল অবদান রয়েছে। তারা আওয়ামী লীগের ঘোষণার আগেই 2 মার্চ বাংলাদেশের পতাকা বানিয়ে 2 মার্চ 1971 ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় উড্ডীন করেছিলেন। তখনকার সেই বিখ্যাত স্লোগান, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, সারা দেশবাসীকে উদ্দীপ্ত করেছিল, অনুপ্রাণিত করেছিল। এবং সেই মহেন্দ্রক্ষণে মেজর জিয়াউর রহমানের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যে ভাষণ তিনি দিয়েছেন, সারা জাতি উজ্জীবিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। এদেরকে বেতনভোগ কর্মচারী বললে লজ্জা হয় আমাদের, যারা বলেন তাদেরও লজ্জা হওয়া উচিত ছিল। দুঃখ করি না, নোবেল লরিয়েট, নোবেল প্রাইজ অর্জন করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছেন, তাকে বলা হয় সুদখোর। বাংলাদেশে কারো সম্মান, বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ কাউকে সম্মান দিবে না। দুঃখ লাগে আজকের বাংলাদেশকে দেখলে, বিশেষ করে ছাত্র সমাজকে দেখলে। আমার এক বন্ধু বলেছে, 1971 যদি মোবাইল থাকতো তাহলে আর এই দেশ স্বাধীন হতো। এখন ছাত্ররা মোবাইল নিয়ে ব্যস্ত, দেশে গণতন্ত্র নাই, আইনের শাসন নাই, ভোটাধিকার নাই, বিচার বিভাগের স্বাধীনতা নাই, কিছুই নাই, ব্যাংকসমূহ প্রকাশ্যে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এইভাবে কি দিন চলবে?